এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, সরাসরি যাচ্ছি তার কাছে। দুপুরের এ পর্যায়ে এসে রাজধানীর সড়ক কিছুটা গতিশীল হয়েছে। আমরা সকালে যেমন স্থবিরতা লক্ষ্য করেছি, সেই স্থবিরতা কিছুটা কেটেছে। এর কারণ সকালে বেশ গাড়ির চাপ ছিল, কারণ সেই গাড়িগুলো অফিসগামীদের নিয়ে ছুটছিল। এবং সেই সকালবেলা অর্থাৎ রমজানের আজ প্রথম কর্মদিবস, আমরা জানি রমজান আবার একই সঙ্গে যানজট এই রাজধানীতে একই সঙ্গে দেখা দেয়। এই ভোগান্তি বছরের পর বছর রাজধানীবাসীর জন্য একদম নাকাল হয়ে যান রাজধানীবাসী। তবে এবার যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে এবার প্রথম যে তিন দিন, এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি এবং একদিন ছিল সরকারি ছুটি। এই দুই দিনের পর অর্থাৎ আজ চতুর্থ দিন, চতুর্থ রমজানে এসে আমরা দেখতে পাচ্ছি প্রথম কর্মদিবস। এবং এই কর্মদিবসে অনেকেই অফিস করতে পারেনি, অর্থাৎ নির্দিষ্ট সময়ে বা যার সময় অনুযায়ী অফিসে পৌঁছাতে পারেননি, সড়কেই তাদেরকে দীর্ঘ সময় পোহাতে হয়েছে। এবং প্রত্যেকটা সিগন্যালই আমরা লক্ষ্য করেছি, রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে আমরা দেখেছি, বিজয় সরণি আমরা দেখেছি, বনানীর যে পয়েন্ট সেখানেও দেখেছি একই অবস্থা, পাশাপাশি খিলগা বিমানবন্দর সড়ক, সব সড়কে আমরা দেখেছিলাম গাড়ির বাড়তি চাপ। এবং পাশাপাশি ট্রাফিক পুলিশকেও দেখেছি খুব বিগত দিনগুলোর তুলনায় তাদের তৎপরতা আমরা খুব বেশি লক্ষ্য করেছি। এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে জনবল বাড়ানো হয়েছে, অর্থাৎ রমজানের যে প্রতি বছর একই যে অবস্থা তৈরি হয় সেই অবস্থা থেকে কিছুটা হলেও পরিত্রাণ দেওয়ার চেষ্টা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি। তবে পাশাপাশি আরেকটি বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে রমজানে সড়কের যে অবস্থা তৈরি হয়, অর্থাৎ মানুষের যে অফিস ধরা, পাশাপাশি অফিস শেষে বাসায় এসে ইফতার করা যে খুব কষ্টসাধ্য হয়ে যায় সেটি কিন্তু অজানা নয় কারোই। তবে এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেবা সংস্থা রাজধানীতে বিভিন্ন জায়গায় সড়ক খুঁড়ে রেখেছে, পাশাপাশি বিভিন্ন ধরনের নির্মাণযজ্ঞ চলছে। এই নির্মাণযজ্ঞ পাশাপাশি সড়ক খোঁড়াখুঁড়ি, এর কারণেই কিন্তু গাড়ির যে স্বাভাবিক গতি সেই গতি কিন্তু যানবাহনগুলো পাচ্ছে না, সেটিও কিন্তু যান চলাচলের জন্য, বিঘ্ন ঘটার জন্য অন্যতম একটি কারণ। তবে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা তাদের পর্যায় থেকে যে দায়িত্বটুকু নেওয়া দরকার সেটুকু তারা নিচ্ছেন, তবে যে সেবা সংস্থাগুলো রয়েছে তাদের প্রতি তা অনুরোধ করা হচ্ছে যে তারা যেন খুব দ্রুত সড়ক কাটাকাটি বা খোঁড়াখুঁড়ি যে বিষয়গুলো সেগুলো যেন সমাধান করে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি যেগুলো রয়েছে সেই ব্যক্তিগত গাড়ি খুব প্রয়োজন ছাড়া সড়কে বের না করার জন্য নিরুৎসাহিত করছে পুলিশ। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে রাজধানীর সড়ক যোগাযোগের সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে।